এবার যারা ম্যাট্রিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য আজ আমি ম্যাথমেটিক্সের অন্য একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নে আমি টোটালি তোমাদের যে 90 মার্ক রয়েছে, 90 মার্ক তোমরা জানো তোমাদের পরীক্ষায় টোটাল 90 মার্ক পরীক্ষায় আসে। এই 90 মার্ক কী করে কাভার করতে হয় এবং কত সময়ের মধ্যে 3 ঘন্টার মধ্যে কাভার করতে হয় তোমাদের জানা আছে, এবং কী কী ধরনের প্রশ্ন আসে, 1 মার্ক কী কয়টি আসে, 2 মার্ক কী কয়টি আসে, 3 মার্ক কী কয়টি আসে, 4 মার্ক কী কয়টি আসে, এই সবটি নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করতে চলেছি। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে তোমরা দেখে থাকো। তো দেখো কথা না বলে আমরা চলে যাই মূল আলোচনায়। তো প্রথমে শর্ট কোয়েশন 12টি দেওয়া থাকে, সেই 12টি শর্ট কোয়েশন অর্থাৎ 1 মার্ক, সেখানে মাল্টিপুল চয়েস তোমাদের অপশন দেওয়া থাকে, যে কিছু নির্দিষ্ট তোমার দেওয়া থাকে তোমাদের সেখান থেকে মানে অপশনাল দেওয়া থাকে, চারটি চারটি দিয়ে যে কোনো একটি তোমাদের বের করতে হবে। তো প্রথম প্রশ্ন এইভাবে দেওয়া আছে, 5.76 একটি এই সংখ্যাটি কী ধরনের সংখ্যা, অখণ্ড সংখ্যা, পরিমেয় সংখ্যা, অপরিমেয় সংখ্যা না স্বাভাবিক সংখ্যা, সেখানে কোনটি কারেক্ট হবে সেটি তোমাদের বলতে হবে সেই চারটি থেকে একটি। তারপর দেখো যদি বহুপদ রাশি px ইকুয়াল টু x²-3a-1 x-1 শূন্য 1 হইলে a এর মান কত হবে, এখানে a এর মান চারটি দেওয়া হচ্ছে 1-1 2-2 কোনটি হবে সেটি তোমাদের লিখতে হবে। কোনো তথ্য রাশির যদি বহুলক 80 এবং মধ্যমা 100 হলে তার মাধ্য কত হবে, সেখানে বহুলক যদি 80 হয় মধ্যমা যদি 100 হয় তাহলে মাধ্য কত হবে, তো সেটি 100, 90, 110 তারপর 120 সে ধরনের তোমরা বেছে বের করতে হবে। তো ওয়াই এর স্থানাঙ্ক হইতে -3-5 দূরত্ব কত হবে, অর্থাৎ সেই বিন্দুর দূরত্ব তোমাদের নির্ণয় করতে দেওয়া হয়েছে। তো টোটাল 12টি প্রশ্ন আছে, আমরা এক এক করে সবটি দেখবো। তারপর 2 নম্বরে এবং 3 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রয়েছে সবগুলো আমরা ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখে থাকো, কিছু ট্রিক্স বলে দেবো। তো এই ট্রিক্স ফলো করলে তোমরা অনায়াসে সেই লেটার মার্কস পেতে তোমরা সাহায্য হবে। তারপর দেখো নেক্সট 1, 2, 3 একদম শেষে দেওয়া আছে এনতম পদ, সেই এনতম পদের সেই টোটাল সেই গড় কত হবে, অর্থাৎ গড় নির্ণয় যে কোন সূত্রটি আমরা প্রয়োগ করবো। এই ক্ষেত্রে n+1/2 n×n+1/2 n-1/2 তারপর হচ্ছে কোনটি নয়, সেখানে কোনটি কারেক্ট হবে সেটি তোমাদের বের করতে হবে। দুইটি গোলকের ঘনফলের অনুপাত 64:27 হইলে পৃষ্ঠতলের অনুপাত কত হবে, সেটি 2:3, 4:3, 3:4, 16:9 সেটি তোমাদের বের করতে হবে। তারপর নেক্সট দেখো কী দেওয়া আছে, নিচের কোন একটি ঘটনার সম্ভাবিতা, নিচের কোনটি একটি সম্ভাবিতা হতে পারে, আবার এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে যে কোনটি সম্ভাবিতা হবে না এই ধরনের দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে সম্ভাবিতা কোনটি সম্ভাবিতা মানে সম্ভব হবে, দেখো 2/3 -1.6 1.007 3/2 সেখানে কোনটি সম্ভাবিতা হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তারপর দেখো নেক্সট, নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয় বলেছে, সেখানে চারটি দেওয়া আছে তোমাদের ম্যাচ করে বের করতে হবে যে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয় সেটি আমাদের বের করতে হবে। x-1² = 2x² + 5x নাম্বার বি, x+5² = x+3 x+1 x-1 = x×x-2 তারপর দেখো দেওয়া আছে 2x² + x+1 = x-1² + 3 এই চারটি সলভ করে তোমাদের দেখতে হবে যে কোনটি দ্বিঘাত সমীকরণ নয়, অর্থাৎ বাকি তিনটি দ্বিঘাত সমীকরণ হবে এবং একটি যেটি আছে সেটি দ্বিঘাত সমীকরণ হবে না, সে কোনটি যেটি দ্বিঘাত সমীকরণ হবে না সেটি হবে আমাদের আনসার। তারপর দেখো মূলবিন্দু থেকে যে কোনো বিন্দু P6-6, 8-এর দূরত্ব কত হবে, তো 8 √7 10 6 তোমরা সবগুলো একটি প্র্যাকটিস সেট হিসেবে ধরে নেবে এবং সবগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর যদি কোনো অসুবিধা হয় প্রবলেম হয় তোমরা কমেন্ট করে বলবে, আমি তোমাদের প্রবলেম সলভ করার 100% চেষ্টা করব। তার আগে অনেকেই আমাকে কমেন্ট করেছিল, যত ধরনের কমেন্ট আমি পেয়েছি সবগুলি কমেন্ট প্রায় সলভ করতে চলেছি, আর 1-2টি কমেন্ট রয়েছে আমি পরবর্তীতে দিয়ে দেবো। তারপর দেখো নাম্বার 10 নম্বর কী বলেছে, 6² = 67 - 10² = 67 মান কত হবে, সেটি ত্রিকোণমিতির অঙ্ক তোমরা জানো, সেখানে মান দেওয়া আছে আমাদের 3টি মান দেওয়া আছে, 4টি মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের বের করতে হবে, সেখানে হবে 1, 0, 1, 2, -1 তো এই ক্ষেত্রে কোনটি কারেক্ট হবে সেটি আমাদের বেছে বের করতে হবে। ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজের C=90° যদি AC = 6 সেন্টিমিটার হয় তাহলে AB = 1 তো AB = কত হবে, সেখানে দেওয়া আছে সেটা 1 মার্ক আছে, তো AB = কত হবে, 6 + 6√2 সেন্টিমিটার only 6 cm, 2√6 cm, 4√2 cm কোনটি কারেক্ট সেটি আমাদের বলতে হবে। তারপর নেক্সট দেখো, এক্সের কী মানের জন্য নিম্নের পদগুলি সমান্তর প্রগতিতে থাকিবে, এক্সের কী মান হতে হবে যার ফলে সমান্তর প্রগতিতে সেটি থাকবে, x+1
थ्री माइनस एक्स वन माइनस एक्स तीन टी अर्थात एक्सर मान कत बेर करते हैं। तपर देखो सेक्शन बी, सेक्शन बी ए से दुई मार्कर किस प्रश्न देवा थे, से दुई मार्कर प्रश्न की देवा थे किधरण थे से किसान देखे नाओ मोस्ट इम्पोर्टेंट जगह रही है। देखो समाधान करो, समाधान करो एक तुम्हारे आसें से अनेक समाधान मूल निर्णय जैसे मूल निर्णय बोला है मूल निर्णय पद्धति से तुम्हारा द्विघात समीकरण पद्धति दिए बेर करते उत्पादक विश्लेषण दिए बेर करते सेखाने दुईटे देवा आछे तुम्हारा दुटो प्रैक्टिस करबे थ्री एक्स स्क्वायर प्लस फाइव एक्स प्लस टू इक्वल टू जीरो और एक देवा आछे एक्स इंटू एक्स प्लस वन डिवाइड एक्स प्लस वन बाय एक्स इक्वल टू थ्री सेखाने दुईटे देवा आछे और देवा आछे अथवा तार माने तुम्हारा किन्तु अथवा देखबे ना तुम्हारा एइटी समाधान करबे एइटी समाधान करबे। तीन द्वारा विभाज्य दुई अंक विशिष्ट कतटी संख्या थाकते पारे एइटी समान्तर प्रगतिर एकटी अंक। तीन द्वारा विभाज्य दुई अंक विशिष्ट कतटी संख्या थाकते पारे तारपर नेक्स्ट देखो ए बी एक वृत्तर व्यास माइनस टू फाइव इयर केंद्र विबिंदुर स्थानांक टू थ्री हईले एयर स्थानांक बेर करो से एयर स्थानांक कत हो बेर करते हैं ए वन माइनस फाइव ए माइनस फोर फाइव बिंदु संयोग रेखाखंड एक अक्षर द्वारा कि अनुपाते विभक्त कर खूब मोस्ट इम्पोर्टेंट अंक स्थानांक जमीती तुम्हारे सेवेन यूनिट रही है से सात नम्बर यूनिट अंक सब चे बी इम्पोर्टेंट अनेक बार प्रिवियस इयर क्वेश्चन देखा गया है। नम्बर सेवेंटीन जो अंकटी रही है সেটিও মোস্ট ইম্পর্টেন্ট সাইন সেন থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর হইলে কস থিটা এবং টেন থিটা আমরা নির্ণয় করো। তো এই ক্ষেত্রে একটি বলে রাখি সেটি হলো এইট পয়েন্ট ওয়ানের অঙ্ক, তো সে এইট পয়েন্ট ওয়ানের সাইন থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে ওই কস থিটা এবং টেন থিটা যদি তোমরা বের করতে পারো তাহলে এই ধরনের তিনটি অঙ্ক টোটাল আছে এইট পয়েন্ট ওয়ানে, সেই যে কোনো একটি অঙ্ক যদি তোমাদের আসে তোমরা অনাহাসে পারবে কারণ একটি যদি অঙ্ক এমন একটি জিনিস কী করে হয় সেটি যদি ভালো করে বুঝে নিতে পারো অর্থাৎ ফর্মুলা মেথড সিস্টেম টেকনিক যদি তোমার জানা থাকে তাহলে অঙ্ক যে কোনো কিছু আসুক না কেন তুমি সলভ করতে পারবে এবং এখান থেকে তিনটি চারটি অঙ্ক মাত্র আসে সেখান থেকে যে কোনো একটি তুমি যদি আসে তুমি পারবে। তারপরে দেখো সমাধান করো, এখানে আঠারো নম্বর সমাধান করে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, সেটি তোমাকে অপনয়ন প্রতিস্থাপন কিংবা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে হবে অর্থাৎ দুইটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ দেওয়া আছে, দুইটি চলকের দুইটি রৈখিক সমীকরণ দেওয়া আছে, তো সেখানে তোমাকে অপনয়ন প্রতিস্থাপন বা বজ্রগুণন যে কোনো একটি পদ্ধতি সলভ করতে হবে। যদি প্রশ্নে যদি দেওয়া থাকতো নির্দিষ্ট করে যে অপনয়ন পদ্ধতিতে সলভ করো তখন কিন্তু তোমাকে অপনয়ন পদ্ধতিতেই করতে হতো, যেহেতু প্রশ্নে অপনয়ন পদ্ধতি বলা নেই বা প্রতিস্থাপন বা নির্দিষ্ট কোনো কিছু বলা নেই তখন তুমি যে কোনো পদ্ধতিতে সলভ করতে পারবে এবং যদি প্রশ্নে দেওয়া থাকে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তবে তোমাকে শুধুমাত্র প্রতিস্থাপনই করতে হবে। তারপর নেক্সট দেখো প্রমাণ করো যে থ্রি মাইনাস টু রুট ওভার ফাইভ একটি অপরিমেয় সংখ্যা, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষা দেখা গেছে খুব ইম্পর্টেন্ট দেখে নাও বারবার। প্রমাণ করো থ্রি মাইনাস টু রুট ওভার ফাইভ একটি অপরিমেয় সংখ্যা, সেখানে অন্য একটি প্রশ্ন এই ধরনের আসতে পারে শুধু দিয়ে দেবে রুট ওভার ফাইভ একটি অপরিমেয় সংখ্যা সেই এগুলি কেটে দেবে এগুলি নেই মনে করো তখন তোমাকে দিয়ে দেবে, সেই প্রমাণ করো রুট ওভার ফাইভ একটি অপরিমেয় সংখ্যা, প্রমাণ করো যে রুট ওভার ফাইভ একটি অপরিমেয় সংখ্যা বা সেখানে দিয়ে দিল রুট ওভার টু একটি অপরিমেয় সংখ্যা বা দিয়ে দিল রুট ওভার থ্রি একটি অপরিমেয় সংখ্যা বা দিয়ে দিল টু রুট ওভার থ্রি একটি অপরিমেয় সংখ্যা, তো এই যে কোনো একটি থেকে এই যে কয়টি বললাম তা থেকে যে কোনো একটি তোমাদের আসবে, তো এইগুলি তোমরা প্র্যাকটিস করবে কারণ একটি প্র্যাকটিস করলে সবগুলি তোমরা পারবে। তারপর দেখো নেক্সট যেটি দেওয়া আছে কোনটি দেওয়া আছে, হ্যাঁ আরেকটি রয়েছে যেমন তোমাকে বলে দেওয়া হলো টু রুট ওভার ফাইভ একটি অপরিমেয় সংখ্যা, প্রমাণ করো যে টু রুট ওভার এগুলি নেই আমি মিটিয়ে দিলাম। তারপর এখানে প্রশ্ন আছে কি প্রমাণ করো যে টু রুট ওভার ফাইভ একটি অপরিমেয় সংখ্যা তোমাকে বের করতে হবে, ঠিক আছে এটি দেখবে প্র্যাকটিস করবে। তারপর দেখো টোয়েন্টি ওয়ান এইটিন ফিফটিন এর কততম পদ এইটি ওয়ান অর্থাৎ সমান্তর প্রগতির একুশ আঠারো পনেরো এই সমান্তর প্রগতির কততম পদ এইটি ওয়ান হবে, সেখানে এইটি ওয়ান সেটি হবে মাইনাস এইটি ওয়ান, সেখানে মাইনাসটি প্রিন্টিংয়ে হয়তো মিস্টেক হয়েছে সেটি হবে মাইনাস এইটি ওয়ান অথবা তোমার মিলবে না, সেটি হবে কততম পদ হবে কি মাইনাস ওয়ান কারণ সেখানে ক্রমান্বয়ে ছোটো ছোটো হয়ে যাচ্ছে না তাই এই ক্ষেত্রে সেটি এইটি ওয়ান অর্থাৎ সেটি মাইনাস এইটি ওয়ান হবে। তারপরে দেখো সেকশন সি, সেকশন সিতে আমাদের ত্রিকোণমিতির দুইটি অঙ্ক দেওয়া আছে, এই দুইটি অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি বারবার সেই দুইটি অঙ্ক প্র্যাকটিস করবে এবং এই রিলেটেড আরও এক দুইটি আছে সেগুলি তুমি প্র্যাকটিস করবে এবং প্রিভিয়াস আমার সেই প্রিভিয়াস আমি একটি ম্যাথসের ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওটি যদি তোমরা অবশ্যই এখন পর্যন্ত দেখে না থাকো অবশ্যই এখন দেখে নেবে কারণ এই মাত্র দুইটি তিনটি যদি প্রশ্নের আমি মাত্র দুইটি স্যার আগে দিয়েছিলাম ম্যাথসের আজকে আরেকটি না দিয়ে পারলাম না, তো অনেক কমেন্ট এসেছিলো ভিডিও আরেকটি দেওয়ার জন্য ম্যাথসের আরও যে বাকি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলি এবং আগের যে ভিডিওতে দিয়েছিলাম সেখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এবং রিলেটেড কিছু টপিক তোমাদের বলেছিলাম, যদি তোমরা আগের ভিডিওগুলি দেখে না থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে নেবে এবং যদি ডাইরেক্ট লিঙ্কের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা কমেন্টে মেসেজ করতে পারো আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো।
তো পুরানো প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই দেখবে, কারণ সেখান থেকে তুমি কিন্তু লেটার মার্কস পেতে চলেছ। সে মাত্র দুইটি তিনটি ভিডিও দেখে যদি সবগুলি অঙ্ক তুমি করতে পারো, তাহলে পরীক্ষায় তুমি অনায়াসে একদম নো টেনশন যাও, কোনো টেনশন নাই, তোমার পরীক্ষা এখান থেকেই তোমার কমন পড়বে, সেটি একদম শিওর কথা। তো যাই হোক, প্রমাণ করো যে রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু সেক থিটা প্লাস টেন থিটা, অথবা একটি দেওয়া আছে কস থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু টু সেক থিটা। তো এই ক্ষেত্রে অথবা দেওয়া আছে, তুমি কিন্তু অথবা দেখবে না, তুমি দুটি অঙ্ক করবে, কারণ তোমার পরীক্ষার দুইটি থেকে যে কোনো একটি আসার তোমার চান্স সবচেয়ে বেশি রয়েছে। তো যাই হোক, নেক্সট আমরা 22 নম্বরে চলে যাই। 22 নম্বর অঙ্কে কী বলেছে, প্রশ্নে কী বলেছে দেখে নিই। প্রমাণ করো কোনো বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকগুলির দৈর্ঘ্য সমান জ্যামিতির একটি অঙ্ক। আর একটি মোস্ট ইম্পর্টেন্ট যেটি রয়েছে, নিচের বহুপদ রাশির শূন্য মান নির্ণয় করো এবং শূন্যগুলি এবং সহগগুলির মধ্যে সত্যতা, যেটি তোমার 2.2 এ রয়েছে, সেই শূন্য এবং সহগগুলির মধ্যে সত্যতা নির্ণয় করতে হবে এবং বহুপদ রাশির মানটি নির্ণয় করে শূন্য নির্ণয় করতে হবে। সেখানে দেওয়া হচ্ছে 3x² - x - 4, ঠিক আছে, সেটি তুমি ভালো করে প্র্যাকটিস করবে। এবং এই ধরনের একটি অঙ্ক যদি তুমি করো, তাহলে আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক আছে 6x² - 3 - 7x, এটি খুব ইম্পর্টেন্ট, অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, এটি তুমি দেখে নেবে 6x² - 3 - 7x। এটি তোমার অনুশীলনে চলে আসছে, কারণ তুমি যখন সেই 2.2 যখন ম্যাচ করবে তখন সেখানে তুমি সেটি পেয়ে যাবে, আশা করি তুমি করেছো। তো তারপরে যদি কোনো প্রবলেম হয়, বারবার বলছি কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করলে আমি সবগুলি প্রশ্নের তোমার যা যা প্রবলেম হয় সব প্রবলেম আমি সমাধান করার চেষ্টা করব। কেয়ার কি মানের জন্য জোড়ারৈখিক সমীকরণগুলি অসীম সংখ্যক সমাধান থাকিবে, সেখানে অসীম সংখ্যক সমাধান এবং সীমিত সংখ্যক সমাধান একটি ব্যাপার রয়েছে, সেটি সূত্রের কিছু খেলা রয়েছে। তো দেখবে এখানে আমার বলেছে কি অসীম সংখ্যক সমাধান থাকতে হবে কেয়ার কি মানের জন্য। তো সেখানে দিয়েছে সেই সমীকরণটি এইভাবে দেওয়া হচ্ছে kx + 3y - k - 3 = 0, আর 12x + ky - k = 0, সেটি তোমাকে পূরণ করতে হবে সেই a₁/a₂, b₁/b₂, c₁/c₂ এই ধরনের তোমাকে সলভ করতে হবে। তো আশা করি তুমি অঙ্কটি করেছো, তুমি পারবে। তারপর দেখো আরেকটি নেক্সট অঙ্ক যেটি রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সে বয়সের অঙ্ক রয়েছে। আর 3 বছর পূর্বে এবং 5 বছর পর রেহমানের বয়সের অনির্ণকের যোগফল 1/3, তার বর্তমান বয়স নির্ণয় করতে রেহমানের বর্তমান বয়স। সেখানে প্রশ্নের ক্ষেত্রে কিন্তু রেহমান না আসে, অন্য কোনো নাম আসতে পারে, সেখানে তোমার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ তোমার সিস্টেম যদি জানা থাকে তো 3 বছর পূর্বে 5 বছর পর সেখানে হয়তো 2 বছর পর দিয়ে দিল বা 3 বছর পরে দিয়ে দিল, সেখানে কোনো ফ্যাক্টর নয়, কারণ তোমার যদি সিস্টেম যদি জানা থাকে তবে তুমি অবশ্যই সেখানে করতে পারবে। তো যাই হোক, এখানে বলছে রেহমানের বর্তমান বয়স বের করতে হবে। তারপর দেখো 26 নম্বর প্রশ্নে আমার কে বলেছে, 26 নম্বর প্রশ্ন বলেছে একটি পাশা একবার ফেলা হলো তাতে নিম্নলিখিত সম্ভাবিতাগুলি নির্ণয় করো। সেখানে একটি সেই সম্ভাবিতার অঙ্ক 15.1-এর যে তোমাদের অঙ্ক রয়েছে, 15.1-এর থেকে তোমরা সেগুলি সলভ করতে পারবে। তো সেখানে একটি মৌলিক সংখ্যা পাওয়ার একটি সম্ভাবিতা বের করতে হবে, তারপর সেই 2 এবং 6-এর মধ্যে থাকা একটি সংখ্যার সেই তোমাদের সম্ভাবিতা বের করতে হবে, একটি পূর্ণ বর্গ সংখ্যা পাওয়ার সম্ভাবিতা বের করতে হবে। তো এই ক্ষেত্রে দিতে পারে যে একটি অযুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবিতা নির্ণয় করো বা একটি যুগ্ম সংখ্যা পাওয়ার সম্ভাবিতা করো, সিস্টেম কিন্তু তোমাদের একই থাকবে, আশা করি তোমরা পারবে এবং অঙ্কটি তোমরা অনেকবার করেছো সেটি জানা বাহিল্য। তারপর দেখা যাক কী বলা যায় এবার। তারপর নেক্সট প্রশ্নটি এইভাবে হবে, যদি এ এবং বি এর স্থানাঙ্ক -2 - 2, যদি এ এবং বি এর স্থানাঙ্ক -2 - 2 এবং 2 - 4 হয়, তাহলে পি এর স্থানাঙ্ক নির্ণয় করো যাতে ap = 3/7 ab এবং এবি রেখাখণ্ডের উপর পি অবস্থিত। এগুলো তোমাদের সেই স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে, একটু দেখে নেবে। তারপর দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত কোনো বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রের সমকোণ উৎপন্ন করে, তাহলে সেই তার উপবৃত্তাংশের কালি এবং অধিবৃত্তাংশের কালি নির্ণয় করো। সেখানে দুইটি বের করতে হবে, একটি হচ্ছে উপবৃত্তাংশের কালি, একটি হচ্ছে অধিবৃত্তাংশের কালি, সেটি 12 ইউনিটে আছে সেই বৃত্ত সম্পর্কিত কালি। মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ সবগুলি চ্যাপ্টার আমি আজ সেখানে কাভার করতে চলেছি, কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলি রয়েছে আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলি থেকে তোমাদের পরীক্ষা কিন্তু কমন আসে এবং প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমাদের সলভ করতে হয়, কারণ যেহেতু প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষা আসবে তাই প্রত্যেকটি চ্যাপ্টার আমাদেরকে টাচ করা খুব অত্যন্ত জরুরি। বারবার বলছি যদি প্রিভিয়াস ভিডিওগুলি এখন মতো দেখে না থাকো, তাহলে অবশ্যই আমার সেই দেওয়া প্রিভিয়াস ভিডিওগুলি তোমরা দেখবে, এবং যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটিকে এবারে সাবস্ক্রাইব করবে, এবং তাহলে কী হবে পরবর্তীতে আমি দেওয়া ভিডিওগুলি সবার আগে তুমি যাতে দেখতে পারো এবং পরীক্ষায় একটি ভালো নম্বর পেতে যেতে তোমার সহায়তা হতে পারে, এবং তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে সেই ভিডিও লিঙ্কটি তোমার শেয়ার করতে পারো। প্রমাণ করো যে বৃত্তকে পরিবেষ্টন করে থাকা একটি সামান্তরিক আসলে একটি রম্বাস, সেটি তুই জ্যামিতির সেই প্রুফ দ্যাট
বৃত্তকে পরিবেষ্টন করে থাকা একটি সামান্তরিক আসলে একটি রম্বাস, সেটি আমাকে এটি প্রমাণ করতে হবে। তারপর হচ্ছে অকেন্দ্রীয় বৃত্তে টিপি এবং টিকেও দুইটি বৃত্তের সম্পর্ক দেখাও যে কোন পিটি কিউ ইকুয়াল টু টু ওপি কিউ কোণ। এখানে এবিসি ত্রিভুজের বিকোণ হচ্ছে একটি সমকোণ, সেটি তুমি পেয়ে যাবে তোমার জ্যামিতি ভেক্টরে। যদি না পাও আমাকে বলবে কমেন্টে, আমি তোমাকে কত নম্বর পেজে আছে আমি তোমাকে বলে দেবো। আশা করি তুমি, আর যদি জানা না থাকে সেটি তুমি জেনে নেবে, শেখার চেষ্টা করে নেবে। তারপরে দেখো 30 নম্বর প্রশ্নে কে বলেছে, যদি টেন থিটা ইকুয়াল টু 1/3 হয় তাহলে নিম্নে দেওয়া মানগুলো নির্ণয় করতে হবে। তো সাইনে কসি প্লাস কসে সাইনসি, তো এই ধরনের অঙ্ক জেনারেলি প্রবাবলি আসে। তারপরে যে সাইন থিটা ইকুয়াল টু 1/3 হলে বা সেক কসিক থিটা ইকুয়াল টু 4/3, একটি অঙ্ক রয়েছে যেমন দেখো কসেক থিটা ইকুয়াল টু 4/3 হলে সেই বাকি যে ত্রিকোণমিতির বাকি যে মানগুলি রয়েছে, কোণগুলি বাকি যে থিটাগুলি রয়েছে সেই থিটাগুলির মান নির্ণয় করো, সেইটি খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর কে বলেছে, দেখেনি এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে ও ইকুয়াল টু বিও ইকুয়াল টু সিও ইকুয়াল টু সিও ডিভাইডেড বাই ডিও হয়, এও ডিভাইডেড বাই বিও ইকুয়াল টু সিও ডিভাইডেড বাই ডিও হয়, সেটি তোমাকে সলভ করতে হবে। তারপর দেখো যদি হয় তাহলে দেখাও যে একটি কী হবে, এবিসিডি একটি ট্রাপিজিয়াম হবে, সেটি তোমাদের জানা আছে। তারপর দেখো 32 নম্বর প্রশ্নে কী বলেছে, সমান্তর প্রগতি নির্ণয় করো যে তৃতীয় পদ 5 এবং সপ্তম পদ 9। সমান্তর প্রগতি নির্ণয় করতে হবে যা তৃতীয় পদ না 5 এবং সপ্তম পদ 9, সমান্তর প্রগতি চ্যাপ্টার রয়েছে ইউনিট 5। তারপর দেখো 33 নম্বর গ্রুপ ডি মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটি রয়েছে অনেকবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, এই অঙ্কটি আমি দেখেছি এবং প্রিভিয়াস যে ভিডিও আমি আলোচনা করেছিলাম সেখানে এই অঙ্কটি আমি আলোচনা করেছি, এই অঙ্কটি দেওয়া আছে। একটি আয়তক্ষেত্রের কালি 9 বর্গ একক হ্রাস করা হয় যদি উহার দৈর্ঘ্য 5 একক হ্রাস করা হয় এবং প্রস্থ 3 একক বৃদ্ধি করা হয়। যদি আমরা দৈর্ঘ্য 3 একক বৃদ্ধি করি এবং প্রস্থ 2 একক হ্রাস করি কালি 67 বর্গ একক বৃদ্ধি পায়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমাকে কী করতে হবে, নির্ণয় করতে হবে। তারপর নেক্সট দেখো, প্রমাণ করো যে একটি ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল করে টানা রেখাখণ্ড অপর দুইটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তারপর দেখো 35 যে অঙ্কটি রয়েছে, 35 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, কারণ কেন বলছি সেটি 11.1 যে তোমাদের ইউনিট রয়েছে অঙ্কন, অঙ্কন যে চ্যাপ্টার রয়েছে 11.1, সেই অঙ্কন চ্যাপ্টার থেকে যে কোনো একটি অঙ্ক তোমার পরীক্ষায় আসবে সেটি একদম নিশ্চিত গ্যারেন্টি, সেটি 4 মার্কের হয়, এদিকে আবার 4 মার্কে দিয়ে দিয়েছে। তো এখান থেকে এই প্রশ্নটা আমি ইম্পর্টেন্ট বলে দিলাম এবং তার রিলেটেড যে আরও কয়েকটি রয়েছে সেগুলি তুমি অবশ্যই দেখে নেবে, কারণ এখান থেকে একটি অঙ্ক আসবে সেটি একদম গ্যারেন্টি দেওয়া কথাবার্তা। তো 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকো এবং পরে এটির সদৃশ আরেকটি ত্রিভুজ আঁকো যেটি বাহুর দৈর্ঘ্য প্রথম ত্রিভুজটির অনুরূপ বাহুর 7/5 গুণ হয়। তারপর দেখো 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি খণ্ড বা কাঠ বা পাথরের ব্লক যাই হোক না কেন, এর উপর একটি অর্ধগোলক রাখা আছে, অর্ধগোলকের সর্বোচ্চ ব্যাস কত হবে এবং সম্পূর্ণ বস্তুটির পৃষ্ঠকালী বের করতে হবে। আমার সেখানে মূল অঙ্ক হচ্ছে পৃষ্ঠকালী বের করতে হবে। তারপর দেখো সেকশন ই, সেকশন ইতে 5 মার্কের কিছু প্রশ্ন দেওয়া থাকে, আমরা ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি, মন দিয়ে ভিডিওটি ভালো মতো শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এখান থেকে কমন আসছে। তো আরও আমার যে প্রিভিয়াস যে 2টি ভিডিও রয়েছে মেসেজ সেগুলি দেখবে, এই 3টি ভিডিও দেখে তুমি পরীক্ষার হলে যাবে, তাহলে তোমাকে আর কোনো ভাবতে হবে না, এখান থেকে তোমাকে কমন পড়তেই হবে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অসুবিধা হয় কমেন্ট করতে বাবা বলছি বলবে না। 2.4 সেন্টিমিটার উচ্চতা এবং 1.4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট বেলুনে একই উচ্চতা এবং ব্যাসের একটি শঙ্কু আকৃতির গর্ত খোঁড়া হলো, অবশিষ্ট অংশটির সম্পূর্ণ পৃষ্ঠখালি সেই বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ারে নির্ণয় করতে হবে, অথবা একটি ফলের রস বিক্রেতা তার গ্রাহকদের এক প্রকার গ্লাসে রস পরিবেশন করত, বেলনাকৃতি প্রতিটি গ্লাসের ভিতর দিকের ব্যাস 5 সেন্টিমিটার কিন্তু তার তলাটি অর্ধগোলনের মতো উঠানো যায় ফলে গ্লাসের ধারণ ক্ষমতা কমে যায়, যদি প্রতিটি গ্লাসের উচ্চতা 10 সেন্টিমিটার হয় তবে আপাত ধারণ ক্ষমতা নির্ণয় করো, সেখানে 5 = 3.14 আমাদেরকে ধরতে হবে। তারপর নেক্সট যেটি অঙ্ক রয়েছে 38, আমি জানি আমাদের সেই মধ্যমান নির্ণয়ের একটি অঙ্ক আছে, বাবা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট শুধু ম্যাথস নয়, প্রত্যেকটি সাবজেক্টের উপর আমি সেই মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সবগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, সেই ইংলিশ বেঙ্গলি জেনারেল সায়েন্স সোশ্যাল সায়েন্স সবগুলো তোমাদের দেওয়ার আমি চেষ্টা করছি এবং সবগুলি প্রায় আস্তে আস্তে এক এক করে রেডি হচ্ছে এবং তোমরা আস্তে আস্তে পেতে চলেছ। যারা আমার পুরানো সাবস্ক্রাইবার তারা অলরেডি জানো,
এবং যারা ভিডিওটি এবার নতুন দেখছো আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তারপর দেখো 30 জন ছাত্রছাত্রী ওজনের বিভাজন তালিকা নিচে দেওয়া হলো, এদের ওজনের মধ্যমান নির্ণয় করো। আমাকে কী নির্ণয় করতে হবে? মধ্যমান নির্ণয় করতে হবে। কী নির্ণয় করতে হবে? মধ্যমা। এখানে একটি সেই আমার তালিকা দেওয়া আছে, টেবিল দেওয়া আছে তালিকা, ওই তালিকা থেকে আমাকে মধ্যমান নির্ণয় করতে হবে। এবার পরীক্ষায় মধ্যমা না আসে, মধ্যও আসতে পারে, কিংবা আমার তো বহু লোক আসতে পারে, তো যাই আসুক আমাকে কী করতে হবে? লিখতে হবে, কারণ আমাকে ছাড়লে তো হবে না 5 মার্কস। তো সেখানে মধ্যমা, মধ্য, বহুলোক, সেই তিনটি তোমার জানা দরকার। অর্থাৎ তিনটি ফর্মুলা, সেই মধ্য, মধ্যমা, বহুলোক থেকে কোনটি আসবে সেটি বলা দুষ্প্রাপ্য। একটি আসবে, হয়তো মধ্যমা আসুক কিংবা মধ্য আসুক কিংবা বহুলোক আসুক, মধ্যমা একটি যদি তুমি ভালো করে করে নাও, যে কোনো মধ্যমা আসলে পারবে, বহুলোক যদি একটি ভালো মতো করে নাও সবগুলি পারবে, আর সেটি ফর্মুলার উপর কিছুটা ডিপেন্ড করছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবে, এবং যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করে অবশ্যই বলবে। তো তখন অন্য একটি ভিডিও নিয়ে আবারও উপস্থিত হবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আমাদের সাথে থাকবে।